মিয়ানমারে প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুত শুরুর আশায় রোহিঙ্গারা, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি। বেসরকারি কলেজ শিক্ষকদের জাতীয়করণে অসন্তোষ, ক্যাডারভুক্ত না করার দাবিতে বিসিএস শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, অতিষ্ঠ পরিবহন মালিক শ্রমিকরা নগর জুড়ে যানজট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। মিয়ানমারে প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুত শুরুর আশা করছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা, তবে নিরাপত্তা জোরদার এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তারা। এদিকে শরণার্থী ক্যাম্প এলাকা নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অব্যাহত আছে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও চিকিৎসা সহ সার্বিক মানবিক সহায়তা কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ায় উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার আশা উজ্জ্বল হয়েছে। সেই প্রক্রিয়া দ্রুত করার দাবি জানিয়েছে রোহিঙ্গারা, একই সঙ্গে দেশে ফেরার পর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এদিকে নিরাপত্তা সংকটের কারণে এখনো বিচ্ছিন্ন ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। অন্যদিকে শরণার্থী ক্যাম্প এলাকায় দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা, থাকার জায়গা জ্বালানি নিয়েও বিরোধের ঘটনা ঘটেছে। তবে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের গোয়েন্দা নজরদারি অত্র এলাকা অব্যাহত আছে, প্রত্যেক দিন আমাদের মোবাইল পেট্রোল টিম কাজ করে, রাত্রেও কাজ করে। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখেছে সরকারি বেসরকারি সংস্থাগুলো। এছাড়া চিকিৎসা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের, তাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ওদের মধ্যে মানে ইমিউনাইজেশনের হার খুবই কম টিকাদানের ক্ষেত্রে আর কি, যার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব কম। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাশিদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। জাতীয়করণে প্রক্রিয়ায় থাকা কলেজ শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেওয়ার দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করেছেন বিসিএস শিক্ষকরা। এ অবস্থায় কলেজগুলোতে কোনো ক্লাস পরীক্ষা হয়নি, দাবি মানা না হলে অনির্দিষ্টকালের আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরা রিপোর্ট করছেন শিউলি শবনম। সম্প্রতি উপজেলা পর্যায়ে 300 কলেজকে সরকারিকরণের ঘোষণা দেয় সরকার। কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদের দাবি, জাতীয়করণের প্রক্রিয়ায় থাকা কলেজগুলোর শিক্ষকদের যাতে বিসিএস ক্যাডারের সমান মর্যাদা দেওয়া না হয়। দুই দিনের কর্মবিরতির প্রথম দিনে ক্লাস বর্জন করেন শিক্ষকরা। এ অবস্থায় পূর্ব নির্ধারিত পরীক্ষাও বন্ধ ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের পরীক্ষা ছিল রুটিন মোতাবেক, আমরা আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, এখানে আসে দেখতেছি মানে পরীক্ষাটা পিছাইছে। কিছু ক্লাস পরীক্ষা ক্লাস ছিল, তারপর সেকেন্ডের পরীক্ষা চলতেছিল, অনার্স পরীক্ষা চলতেছিল, এই ক্লাসগুলো ওরা নিচ্ছে না। অ্যাটেন্ড করার জন্য কলেজ থেকে সিল এবং স্বাক্ষর প্রিন্সিপালের লাগতেছিল, তো ওনারা কর্মবিরতির কারণে ওটা আমাকে দিতে পারে নাই। বিসিএস শিক্ষকরা বলছেন, জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের বিসিএস ক্যাডারে আত্মীকরণ করা অযৌক্তিক ও অসাংবিধানিক। তারা সর্বত্র ব্যর্থ হয়ে তারা ওই বেসরকারি কলেজে কোনোভাবে তারা অবস্থান নেন, আর তাদেরকে আমি যদি ওভারনাইট বিসিএস ক্যাডার ঘোষণা করি, তাহলে এটা শুধু এডুকেশন ক্যাডারের কর্মকর্তাদের প্রতি না, এটা 28টা ক্যাডারের সকল কর্মকর্তার গালে চপেটাঘাত করার মতো একটা ব্যাপার। মানসম্মত শিক্ষক যোগদানের মাধ্যমে, নিয়োগের মাধ্যমে সরকারি কলেজগুলো যাতে মান আরো বেশি সমুন্নত হয়, সে লক্ষ্যে আমাদের এই আন্দোলন। নিয়োগ বিধিমালা প্রণয়নের মাধ্যমে কলেজ জাতীয়করণের দাবি তুলেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। নো বিসিএস নো ক্যাডার এই স্লোগানের আমরা এখন সেই স্লোগানের জন্য আমরা এখন কর্মবিরতি করছি, যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় তাহলে আমরা কর্মসূচিতে আবার জানুয়ারি মাসে যাব। দাবি মানা না হলে জানুয়ারিতে আবারও তিন দিনের কর্মবিরতির পাশাপাশি লাগাতার কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ চট্টগ্রামের যানবাহন মালিক শ্রমিকরা।
কাগজ পরীক্ষার নামে নগরীর বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে অনেকটা প্রকাশ্যে চলছে এই চাঁদাবাজি। বেপরোয়া এই চাঁদাবাজির কারণে নগরী জুড়ে বাড়ছে যানজট, আর এজন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করলেন চট্টগ্রামের মেয়র বিপ্লব মজুমদারের ক্যামেরা রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। এ দৃশ্যই বলে দেয় চট্টগ্রাম মহানগরীর ট্রাফিক ব্যবস্থা কোন পর্যায়ে। নগরীর এমন কোনো মোড় নেই যেখানে গাড়ি থামিয়ে এভাবে টাকা নেওয়া হচ্ছে না, বিশেষ করে ইপিজেড, সলগোলা ক্রসিং, একেখান মোড়, লালখান বাজার মোড়, জিইসি মোড়, ১৬০০ দুই নম্বর গেট, বদারাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা, চট্টগ্রাম শাহ আমানত ব্রিজ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক সহ নগরীর প্রবেশমুখগুলোতেই চলছে কাগজপত্র পরীক্ষার নামে বেপরোয়া চাঁদাবাজি। রাস্তায় যানবাহনের চাপ বাড়লেও সেদিকে লক্ষ্য নেই ট্রাফিক পুলিশের, বরং ব্যস্ত চাঁদার টাকার ভাগবাটোয়া নিয়ে। চাঁদাবাজির দৃশ্য একুশে টেলিভিশনে ক্যামেরা ধরা পড়ার পর তৎপর হয়ে ওঠেন কর্তারা। ট্রাফিক পুলিশের বেপরোয়া এই চাঁদাবাজিতে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা, দুষলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ড্রাইভারদের হয়রানি করে, ড্রাইভারদের কোনে এই লাইসেন্সের বিরুদ্ধে টাকা খায়। ৫০০ টাকা পুলিশে নিচ্ছে, প্রতি মোড়ে মোড়ে ১০০ টাকা দিতে হবে। কোনো কিছু বাড়াবাড়ি করতে গেলে ড্রাইভাররা ধরে দরজা মজা খুলে তো মারধর করা শুরু করে। একই অভিযোগ সাধারণ নাগরিকদেরও। চাঁদাবাজি বন্ধে হস্তক্ষেপ চান প্রশাসনের। কত দিনে উল্লেখ করছে আমি ২০০ টাকা, কত ২০০ টাকা হবে না, ৫০০ টাকা দিতে হইব। ঠিক এভাবে আমাকে সাজছে, টাকাটা নিয়ে তারপর আমাকে সাজছে। দেশের মধ্যে এগুলি কি শুরু হয়েছে বুঝলাম না। যেখানে কাজ আছে ওখানে কিন্তু ট্রাফিক নেই, ওরা কিন্তু তখন বসে বসে থাকে, কিন্তু আমরা সিঙ্গেলে দাঁড়িয়ে থাকলেও ওদের মাথা ব্যথা নেই। এদিকে যানজটের জন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করছেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন। সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ ডিপার্টমেন্টের সাথে, ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে সবসময় তারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন এবং আমাদের যে পরিকল্পনাগুলো গ্রহণ করছেন সেই পরিকল্পনা ওনাদের মাধ্যমে বেটিং করিয়ে নিচ্ছেন, এবং বেটিং করানোর পরে আমরা এটা টেন্ডারের মাধ্যমে এটা ঠিকাদার নিয়োগে যাচ্ছি। চাঁদাবাজি বন্ধ এবং যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও কম্পিউটার ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইসলামী শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসেন মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চট্টগ্রামে চতুর্থবারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে এই মেলা। নগরীর হালিশহর আবাহনী মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। এবারের মেলায় প্রায় ২০০টি স্টল, ৫০টি ছোট বড় প্যাভিলিয়ন সহ বিভিন্ন স্টল থাকবে। মেলায় ১০টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করার কথা রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সভায় পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৯ নভেম্বর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৩০ নভেম্বর পার্বত্য চুক্তি নিয়ে সেমিনার, ১ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য র্যালি ও স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন। ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। বঙ্গবন্ধু শিশু কেশর মেলার চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মুসলিম হলে সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী। সংগঠনের সভাপতি প্রকৌশলী এস এম মোর্শেদের সভাপতিত্বে সম্মেলনে বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণে শিশু কিশোরদের এখন থেকে গড়ে তোলার আহ্বান জানানো হয়। শিক্ষা মনন মেধায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কথা বলা হয়। চট্টগ্রামে নন্দন মঞ্চে হয়ে গেল এক সন্ধে গান শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গান পরিবেশন করেন তরুণ শিল্পী সঞ্জয় পাল ও নন্দিত শিল্পী শান্তনু বিশ্বাস। অনুষ্ঠানে দেশের চলমান প্রেক্ষাপটের উপর নিজেদের রচিত বিভিন্ন গান পরিবেশন করা হয়। সুস্থ সংস্কৃতি চর্চার ধারাকে এগিয়ে নিতে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আর এর সাথে শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মিয়ানমারে প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুত শুরুর আশায় রোহিঙ্গারা, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি। বেসরকারি কলেজ শিক্ষকদের জাতীয়করণে অসন্তোষ, ক্যাডারভুক্ত না করার দাবিতে বিসিএস শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, অতিষ্ঠ পরিবহন মালিক শ্রমিকরা নগর জুড়ে যানজট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।